সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত একটি সংবাদকে কেন্দ্র করে ধর্মনগরে 57 নম্বর যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের জৈথাং এডিসি ভিলেজে কিছু সমস্যা সৃষ্টি হয়। এডিসি নোয়াগাঁও সাব জোনালের চেয়ারম্যান লাল হালামকে দিয়ে জৈথাং এডিসি ভিলেজের কার্যালয় সবসময় খোলা থাকে না বলে অভিযোগ তোলা হয়। পঞ্চায়েত সচিব মনোতোষ রায়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার বিজেপি এবং ত্রিপুরা মথা দলের নেতৃবৃন্দের নিয়ে জৈথাং এডিসি ভিলেজে কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা মথা দলের এডিসির নোয়াগাঁও সাব জোনালের চেয়ারম্যান লাল হালাম, বিশিষ্ট সমাজসেবী গীতা হারাম, যুবরাজনগর ব্লকের ভাইস চেয়ারম্যান সমরেন্দ্রনাথ সহ অন্যান্যরা। বৈঠকে আলোচনার ভিত্তিতে উত্থাপিত অভিযোগগুলি প্রত্যাহার করে নেওয়া হয়। পাশাপাশি সিদ্ধান্ত হয় নেতৃবৃন্দ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের হয়ে কাজ করে যাবেন। এদিন বৈঠক শেষে এডিসির নোয়াগাঁও সাব জোনালের চেয়ারম্যান লাল হালাম এই কথা জানান। আমাদের এই জৈতাং ভিসি সচিব শ্রী মন্তোষ রায়, তার বিরুদ্ধে গত কয়েকদিন আগে কুড়ি তারিখে এই মাসেই তার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল জনগণের পক্ষ থেকে, এবং আমি নিজে এসে কয়েকটা তার বিরুদ্ধে অভিযোগ আমরা তুলে ধরেছিলাম জনগণের কাছে। এটা আজকে আমরা এখানে এসে আমরা সবাই একটা মিলিতভাবে আমাদের যে ভুল ভ্রান্তি যেটা হয়েছিল এগুলি সমাধানের দিকে আমরা সবাই রাজি হয়েছি। এটা এখানে রিজলভ হয়ে গেছে, যেটা সে কিছু কিছু যে ভুল ভ্রান্তি হয়ে গেছিলো এগুলি বোঝাপড়ার মাধ্যমে এটা সংশোধন আমরা করেছি, এবং আমরাও রাজি হয়েছি এখানে কয়েক বছর ধরে যে কাজকর্মের যে কিছু কিছু ক্ষেত্রে ডিসক্রিমিনেশন পক্ষপাতি এগুলি আমরা নলেজে আসছিল, এগুলি বোঝাপড়া করেই আমরা একটা সমাধানের মধ্যে আমরা এসেছি। উল্লেখ্য, জৈথাং এডিসি ভিলেজ নিয়মিত খোলা হয়। ভিলেজের পঞ্চায়েত সচিব মন্তোষ রায় দুটি গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব পালন করছেন, পাশাপাশি তিনি বিএলওর দায়িত্ব পালন করছেন। এর ফলে সবসময় তার অফিস আসা সম্ভব হয় না, তবে এডিসি ভিলেজ কার্যালয় সব দিনই খোলা থাকে। কিন্তু সম্প্রতি ত্রিপুরা মথ নেতৃত্ব লাল হালাম পঞ্চায়েত সচিবের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন এবং পঞ্চায়েত অফিস সবসময় খোলা থাকে না বলে অভিযোগ করেন। এই বিষয়টিকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। এই দিনের বৈঠকে বিষয়টি পরিষ্কার করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।